একশো মোটর সাইকেল যদি না দেয় তাহলে আমি মাহফিলে যাব না। ওই মাদ্রাসার মুক্তামি মাইক নিয়ে বলছে বক্তার একশো মোটর সাইকেল কেন আমি দিলাম না, এই জন্য উনি চলে গেছেন মাহফিলে আসেনি। আমার সামনে কোরআন, এই কোরআনটা আল্লাহর কালাম ঠিক না? একটা গুনাহগার যত বড় গুনাহগারই হোক কোরআন নিয়ে কোনোদিন শপথ করতে পারে না মিথ্যা কথা। আমি আল্লাহর কালাম নিয়ে হাতে নিয়ে বললাম আমি যদি কথা বলে থাকি যে একশো মোটর সাইকেল আমাকে পাঠাবেন আমি তারপরে যাব, এই কথা যে আমার মুখ দিয়ে বলে থাকি আল্লাহ যেন আমার উপরে গজব পালাইয়া দেয়, এর থেকে বড় অভিশাপ নিজের উপরে কি হইতে পারে? আমার উপরে গজব পড়ক যদি আমি বইলে থাকি একশো মোটর সাইকেল দিয়ে আমার কেন শুডাউন দিল না, এই জন্য আমি রাত্রিটা চলে আসছি। ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, পাঁচ মিনিট সময় নিব, অনুমতি ছায়া নিতেছি, যদি আপনারা অনুমতি দেন, কারণ এই সময়টা আপনাদের হক, আমি নষ্ট করতে চাচ্ছি না। যদি অনুমতি দেন আমি আমার ব্যক্তিগত পাঁচ মিনিট কিছু কথা বলবো না, আলহামদুলিল্লাহ। এই কারণে বলতেছে কারণ এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ, আগে পাঁচ টাকা দিয়ে চা কিনা মানুষ খাইতো শ্বাস তুলে বসা, তখন পাঁচ ছয়জন বসতো বৈশা পাঁচ টাকা চা খাইয়া সারাদিন গিবত করত, অমুক বালানা তমুক বালানা, হে কি করছে হে কি করছে, এর মাইয়া হের পুলা, এইলো দোকানে বসে গিবদের আড্ডা চলত। কিন্তু ডিজিটাল যুগ হওয়ার কারণে এখন আর মানুষ পাঁচ টাকা দা চা খায় না গিবত করে না, এখন গিবত চলে লেপের তলে হইয়া হইয়া, আপনি দেখতেছেন লেপের তলে শুয়ে রয়েছে, কিন্তু হে লেপের তলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে। তাহলে গিবত কই গেল সাহেব শাসন থেকে লেফের তলে, ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণ এখানে পয়সা পয়সা হে সদ্য গোষ্ঠী উদ্ধার করতেছে, অমুকরে বয়কট করো তমুকরে বয়কট করো। আর আমি আমার বাস্তব অ্যানালাইসে যা দেখলাম, যারা এই হিংসা এবং গিবদের মধ্যে জড়িত অধিকাংশ দাড়ি এবং টুপিওয়ালা, আল্লাহর কসম আমি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়া দিয়া যারা আমার কাছে পাঠায় এবং আমি মোবাইল চেক করে দেখি সবগুলার দাড়ি এবং টুপি, আফসুস লাগে তখন শার্টফেন ওয়ালাদের প্রতি এত হিংসা নাই, যেই পরিমাণ হিংসা আমাদের মতো লেবাসদারি কিছু ঢুকছে, যেই জাতি আমাদের কাছে আসে কিছু শিকার জন্য, অথচ আমরাই তাদেরকে শিখাচ্ছি গিবত কাকে কয় কত প্রকার কি কি সমালোচনা আর সমালোচনা। ফেসবুক নামক এই গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। যদি দশটা মিনিট সময় পায় এই দশটা মিনিটে সে শুধু মানুষের গিবত আর সমালোচনা। আরে আমি যে একজনকে বলতেছি সে খারাপ, আমি একবার চিন্তা করি না আমি বালানো, আপনি যখন বলবে তুই খারাপ দেখেন তিনটা আঙ্গুল আমারও বলতেছে তুই বালানি, এই যে দিছি আপনি বালানি আমারে বলতেছে তুই বালানি, তাহলে আমি যদি আমার দোষ তালাশ করি আল্লাহর কসম কেউ কাউরে খারাপ বলবে না। আমি যদি সব বন্ধ করে চিন্তা করি আমি যে গুণা করি গুণা যদি আমার বউ জানে আমার বাচ্চা জানে আমার মা বাপ জানে আমার জুতা দা বাইরিয়া করতে বিদায় করবো, তাহলে আমি মানুষকে খারাপ বলি কিভাবে, আমি মানুষের সমালোচনা কিভাবে করি, চব্বিশটা ঘন্টা শুধু সমালোচনা। ফেসবুক তার মধ্যে ঢুকলেই দেখা যায় সব আমাদের লেবাস, এই জন্য আমার মাঝে মাঝে দুঃখ হয় আমাদের মুরব্বীদের প্রতি, মুরব্বীরা ইমোশনাল কথাবার্তা বলে পাবলিকের সামনে কিন্তু তারা এই প্ল্যাটফর্মটাকে ঠিক করতে পারতেছে না, এরা জাতির সামনে কোনো ওয়াজ নসিহত করে না যে তোমরা এই কাদা সুরাসুরি বাদ দিয়া পাবলিককে হাসায়ও না দেশের মানুষকে হাসায়ও না, যদি ভুল ত্রুটি থাকে আমরা তো মানুষ, আমরা মানুষ না না ফেরেশতা, ভুল ত্রুটি আমার থাকবে 100%, কারণ আমি মানুষ আমি ফেরেশতা না, আমার সংশোধন করার জন্য তো উলামায়ে কেরাম আছে, কিন্তু এই কথাটা তো ঘরের ভিতরে থাকার কথা, এটা সোশ্যাল মিডিয়ায় আস্তিক নাস্তিক সবার কানে কানে আপনি পৌঁছায় দিচ্ছেন, এর দ্বারা কতটুকু উপকার হচ্ছে, ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে? আজকে একজন আলেমদের নিয়ে আপনি কটাক্ত ভাবে কথা বলতেছেন আর পাঁচটা জালেম এগুলা দিকে হাসতেছে, এই জন্য আমরা এই কাদা চুরাচুরি যতদিন বন্ধ না হবে খুদার কসম এদেশে ইসলামের স্বপ্ন দেখবেন না, কারণ আপনি তো একই দিতে পারছেন আপনার মতো তো ঐক্যই নাই, তো আপনি এই দেশে ইসলাম কায়েম করবেন কিভাবে? আমরা 96% মুসলমান এদেশে, 60% নাস্তিক মোর্তা সব ভ্যারাইটিস, আর 96% আমরা কিন্তু মাইর খাইতেছি 96% আমরা অপরাধ করলেই আমাদের গরের লোকে আমরা একবার জাজরা ফেলে ছেড়ে ফেলা যায়,
আমি 5 মিনিট সমস্যায় ছিলাম গতকালকে থেকে নিয়ে পর্যন্ত যারা সোশ্যাল মিডিয়ায় আছেন ফেসবুক যারা সালাম গজব যারা সালাম এরা তো দেখছে আমার একটা বিষয় নিয়ে খুব ভাইরাল হচ্ছে যার জন্য আজকে কথাটা বলার কারণ হলো এখানে কিরামান কাতেবিন আছে এর আইডিয়া আবার প্রচার করব ঠিক না এই জন্যই আপনাদের সামনে বলা গতকালকের ঘটনাটা আমি শেষ করি যেহেতু আপনারা এখানে শুনতেছেন এটা লক্ষ মানুষ শুনবে যেহেতু অলরেডি কয়েক কোটি মানুষ আমার বিরুদ্ধে পোস্ট করে লাইছে অলরেডি বিরুদ্ধে লিখে লাইছে এজন্য সত্য কথাটা বলার জন্য আপনাদেরকে নিয়া বলি গতকালকে আমার প্রোগ্রাম ছিল লক্ষীপুর লক্ষীপুর থেকে ওই জায়গাটার নাম হলো গিয়া তারেকপুর চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জ ঘটনাটা হলো ঢাকা থেকে যখন আমি গাড়ি নিয়ে বাইরে হই তখন কমিটির সাথে আমার ফোনে কথা হলো ভাই আমি কোন দিকে আসব উনি বললেন যে আপনি লক্ষীপুর আসার লক্ষীপুর আসার পরে আমাদেরকে ফোন দিয়ে গেলাম লক্ষীপুর বাদ মাগরিব আমার একটা প্রোগ্রাম ছিল রামগঞ্জে বাদ মাগরিব আমার আপন চাচা প্রোগ্রামটা রাখছিল আমি আমার চাচার সম্মানার্থে মাহফিলটা করছি কইরা আমি লক্ষীপুর গেছি তখন বাজে 8:30 8:30 লক্ষীপুর বাজে তারপরে ফোন দিলাম তো চন্দ্রগঞ্জে আসো ওখানে গেছি 9টা বাজে তারপরে বললাম ভাই কোথায় আসবো আপনি বসুরহাট আসো বসুরহাট গিয়া দেখি এক মাহফিল হইতেছে আমি তো মনে হচ্ছে যেহেতু বসুরহাট আসেন মাহফিল তুই দিই আমি গাড়ি লিয়ে মাহফিলে ঢুকে গেছি ঢুকে গিয়া দেখি কেন আমার নাম নাই অনেক একটা বক্তা আছে তো দেখি নাম নাই একটা লজ্জার আছে আমি রীতিমতো একটা শরম পাই গেছি লজ্জা পাই আমি কই আহারি পরে মুখ ঘুরিয়া আবার গাড়ি পিছে নিয়ে আমার কাছে রাখ ফোন দিলাম এ ভাই আপনারা যে এত ফোন দেই আমি বক্তা আপনাকে বারবার ফোন দিতেছি নিয়ম তো আপনি আমার ফোন দিবেন আমি কোথায় আছি না আছি আপনি আমার জিজ্ঞাসা করেছেন আমি আপনারে বারবার ফোন দিতে হয় আপনি আমারে বলেন এখানে আসেন এখানে আসেন আপনি কি দুইটা লোক পাঠাইতে পারেন না কই হুজুর আমি তো মাদ্রাসার কালেকশন নিয়ে ব্যস্ত আপনি একটু আসেন অমুক জায়গায় আসেন এখানে একটা মাহফিল হইতেছে এটা না ওই বাতাসি গ্রাম না কেন সমিতি বাজার ওখানে আসেন আমি আবার গাড়ি লিয়ে গেলাম ফুফুবে আসেন আমি তো ফুফুবে বুঝতাম না ডায়মন্ড ফোন বাতাসি গ্রামের নাম জিগেলাম সমিতি বাজার ওখানে গেছি পরে কত ডাইনে যান সুজা সুজা গিয়া দুই তিন বেজে জিগায় সমিতি বাজার কোন দিকে তখন তো ভিসে বালাই আইছে আহা 9:30 বাজে গাড়ি ঘুরে আবার গেলাম হিসাব গিয়া সামনে গিয়া মুসাদ গিয়া দাঁড়ালাম ভাই সমিতি বাজার কোন দিকে তো এদিকে তো আমার কি ভালো আইছে আমার মেজাজটা কেমন হয় আমি তো বিয়ে আমরা তো ফিরে আইলাম ও না ফিরে যাইছে এখানে একটা ছোট্ট একটা দোকান আছে দোকান দিয়ে দেখবেন সাইডে একটা রাস্তা আছে এদিকে যাই গেলাম এদিকে গিয়ে দোকানে দাঁড়িয়ে ঢুকিয়ে আর ফোন দিলাম আমি বললাম ভাই আপনি কি আমার দিয়ে মাহফিল করাইবেন নিয়ত আছে আপনি ও সমস্যা কি হয়েছে কিন্তু সমস্যা কি মানে মিয়া 250 কিলোমিটার দূর থেকে আমি আসছি আপনারে বারবার ফোন দিতেছি আপনি আমারে ফোন দেন না আমি আপনারে ফোন দিতেছি আপনি এত দূর থেকে আছেন আমার রিসিভ করার জন্য দুইটা মানুষ রাখলেন না আমি এত জিগাইতে জিগাইতে কিভাবে আসবো আমি এদিকে যাই একবার এদিকে যাই একবার আমি তো ভাই ব্যক্ত হয়ে গেলাম না আর এক মাহফিলকে বলে আমি উঠে গেলাম না আপনি কি শুরু করছেন আপনার মাহফিলই করতাম না এটা রাগ ওঠার কথা নিবেন আমার জায়গা যে কোনো মানুষ থেকে রাগ উঠবি এরপরে শুনেন আমি রাগ করে কইছি আপনি মাহফিলে যাব না আমার উদ্দেশ্য হলো রেখে দিছি সে তো ফোন দিব দিয়ে লোক ফাটাইব আমি বসে রয়েছি 15 মিনিট আমি বসে রয়েছি এই লোকটা আমার ফোন দিছে পরে আমি ডাবের বললাম না রে এত লোক কোন বালা না যাক গাড়ি লেগে আমি এরপরে রোয়ানা দিছি রোয়ানা দিয়ে আরো 20 মিনিট আসার পরে হে আমার ফোন দিছে দিয়ে আপনি কই আমি তো ভাই এখন আর ফোন দিয়ে লাভ নাই মোনাজাত করে আমার বিশ্বাস করে আসবো কইডি কি কর আমি কি কম আমি 20 মিনিট আর 15 মিনিট বইলাম আপনি তো ফোন দিলেন এখন আমি অনেক দূরে চলে আসি এখন ফোন দেন কেন কোন আপনি আসেন আসেন আমি লোক পাঠাইছি এখন লোক পাঠাইছি পরে আমি তার ফোন কাটা দিছি আবার ফোন দিয়ে আমি কাটা দিছি এরপর আমি আবার জন ফোন সাহেব রাগ করে বললাম যে শুনেন আমি আপনার কাহিনী বলছি আপনার উদ্দেশ্য হলো আমার দাওয়াত দিয়া মানুষ বেশি হবে কালেকশনটা মোটা অঙ্কের হবে আপনার ফায়দা যা হওয়ার হয়ে গেছে এখন আমি না আসলে আপনি বাঁচেন আমি যদি না আসি আমার টাকা দম লাগতেছে না বাস আপনি বাচ্চা গেলেন যা নাইলে কমিটি ফাগল হয়ে যাবে বক্তার রিসিভ করার লাগি আপনার মধ্যে আমি এরকম উত্তেজনা দেখি না পর আমি কিছু রাগ করে বললাম যে আমি যদি পুরা টাকাটা আগে নিতাম তো কুত্তার মতো আমার পিছে দৌড়তেন রং শুধু এতটুকুই করছে এটা আমার রাগের উপরে করছে এতটুকুই আমি জানি আমার বাসা একটু খারাপ হয়েছিল রাগের সুদে বলছি যে কুত্তার মতো দৌড়তেন যদি টাকাটা আগে নিতাম কিন্তু আমার এই কষ্টটা কেন দিলাম আমি 250 কিলোমিটার দূরতে গেছি পরে আমি মোবাইলটা ব্লক করে দিয়েছি তার নাম্বারে দিয়ে আমি আয় করছি আমার পর
ঘুম থেকে ফজর নামাজ পড়তাম না ঘুমাই ঘুম থেকে ওঠার পরে শুনি কিয়ামত হয়ে গেছে কিতা হয় ফেসবুক শেয়ার কি হইছে হয় আপনার আপনি নাকি কমিটিরে বলছেন 100 মোটরসাইকেল যদি না দেয় তাহলে আমি মাহফিলে যাব না ওই মাদ্রাসার মুত্তামিম মাইক নিয়ে বলছে এই বক্তার 100 মোটরসাইকেল কেন আমি দিলাম না এই জন্য উনি চলে গেছেন মাহফিলে আসেন না আমার সামনে কোরআন এই কোরআনটা আল্লাহর কালাম ঠিক না একটা গুনাহগার যত বড় গুনাহগারই হোক কোরআন নিয়ে কোনদিন শপথ করতে পারে না মিথ্যা কথা আমি আল্লাহর কালাম নিয়ে হাতে নিয়ে বললাম আমি যদি কথা বলে থাকি যে 100 মোটরসাইকেল আমাকে পাঠাবেন আমি তারপরে যাব এই কথা যে আমার মুখ দিয়ে বইলা থাকি আল্লাহ যেন আমার উপরে গজব পালায়া দেয় এর থেকে বড় অভিশাপ নিজের উপরে কি হইতে পারে আমার উপরে গজব পড়ক যদি আমি বইলা থাকি 100 মোটরসাইকেল দিয়ে আমারে কেন শুডাউন দিল না এই জন্য আমি রাত্রিরে চলে আসছি এই কথা না আমি বুঝতে পারছি উনি কেন বলছে কারণ পাবলিকের কাছ থেকে বাঁচার জন্য কুমুটির কাছ থেকে বাঁচার জন্য সে সমস্ত দুষ্টা আমার উপরে ছাপাইয়া হে আল্লাহর ওলি হয়ে গেছে এরপরে ঘটনা হলো আমাদের দেশের জাতি ভাই আমাদের জাতি ভাই দাঁড়িয়ে আছে টুপি আছে আবার মাদ্রাসার শিক্ষকতা কেউ ইমামতি কেউ মুয়াজ্জিনি যে যে সেক্টর আছে এরা এই বিষয়টা পাইয়া অমানে কুবাইতাছে আমাদের যা পারে মুখ দিয়া তা আসে ইচ্ছামতে একতরফ আমারে গালি গালাজ করতেছে তোটা জানি না আপনি আমার বিরোধিতা করে আমি 200 কিলোমিটার দূর গিয়া ফিরে আসি কোন দুঃখে কোন কষ্টে ফিরাইছি আমার ভিতরে কষ্ট ছিল না আমি কি ফিরাইলে আমার লস না লাভ লস আমি মাহফিলের মধ্যে আমার হাতিয়া দিত তাহলে আমি কি লাভ লস বুঝি না আমি কম কষ্টে ফিরাইছি শেষ কথা আপনারা বাঞ্চার উপর অনেক প্রোগ্রাম করছি না আমি হুজুরের এখানে প্রোগ্রাম করছি না আপনারা এখানে একজন মানুষ দাঁড়ায় বলেন আমার আজ পর্যন্ত কোনোদিন কইছি যে আমার 20টা মোটরসাইকেল ভাড়া শুডাউনের লাগিয়া দুইটার কথা কইছি একটা মানুষ দাঁড়ায় গেল বহু মানুষ আমার দাওয়াত দিছে আমার লাইফে আমি কোনোদিন বলি না আমার শুডাউন দামে আমার কি যোগ্যতা আছে আমি কি এত বড় আল্লাহ মনে গেছে যে আমার শুডাউন দিতে হবে এই জন্য আমি বলি এই সমস্ত সমালোচনা বাদ দেন উলামায়ে কেরামদের কাছে বলি আল্লাহ হস্তে আপনারা সমালোচনা কইরেন না যাতে আপনাদের কাছ থেকে কি শিখবে আপনারা যেভাবে ফেসবুকটারে কেমন করতেছেন ভাই ফেসবুকে তো মতপুরো থাকে সুতপুরো থাকে ঘুষপুরো থাকে জালেমও থাকে আপনার জাতি ভাইয়ের বিরুদ্ধে আপনি ভাবে লেখালেই করতেছেন এটার কি পরিণাম ভালো হলো আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন